মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে যি আসলে জাতীয় বীর লাচিত বৰফুকনক বিশ্বৰ বুকুত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে ধরনের আসনি হাতত লৈছিল তাৰে এটা অন্যতম আসনি আছিলে যোরহাটর ঐতিহাসিক হোলোঙাপাৰস্থিত লাচিত মৈদামত লাচিত বৰফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্প নির্মাণ করার এক বৃহৎ আসনি লৈছিলে যি আসনি আসলে 150 কোটি টকার এটা বৃহৎ আসনি গ্রহণ করেছিলেন আর সেই আসনির কাম দ্রুতগতিত চলিছে এই মুহূর্তে যদি কও প্রায় 60% কাম এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে আর তাতোক ডর কথা যি আসলে ইয়াতে 150 ফুট উচ্চতার যাচিত বৰফুকনের মূর্তি সেই মূর্তি যেহেতু স্থাপন হব আর 2024 বর্ষর জানুয়ারি মাহত এই সাংস্কৃতিক প্রকল্প রাইজর কারণে মুক্তি করা হব 2024 লোকসভা নির্বাচনের পূর্বে ইতিমধ্যে কালি বিয়লির ভাগত দিল্লির গাজিয়াবাদেরপর লাচিত বৰফুকনের যুচ্চ মূর্তি সেই মূর্তির এটা অংশ ইতিমধ্যে এই স্থানত আহি উপস্থিত পাইছেহি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে যি আসলে জাতীয় বীর লাচিত বৰফুকনক বিশ্বৰ বুকুত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে ধরনের আসনি হাতত লৈছিল তাৰে এটা অন্যতম আসনি আছিলে যোরহাটর ঐতিহাসিক হোলোঙাপাৰস্থিত লাচিত মৈদামত লাচিত বৰফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্প নির্মাণ করার এক বৃহৎ আসনি লৈছিলে যি আসনি আসলে 150 কোটি টকার এটা বৃহৎ আসনি গ্রহণ করেছিলেন আর সেই আসনির কাম দ্রুতগতিত চলিছে এই মুহূর্তে যদি কও প্রায় 60% কাম এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে আর তাতোক ডর কথা যি আসলে ইয়াতে 150 ফুট উচ্চতার যাচিত বৰফুকনের মূর্তি সেই মূর্তি যেহেতু স্থাপন হব আর 2024 বর্ষর জানুয়ারি মাহত এই সাংস্কৃতিক প্রকল্প রাইজর কারণে মুক্তি করা হব 2024 লোকসভা নির্বাচনের পূর্বে ইতিমধ্যে কালি বিয়লির ভাগত দিল্লির গাজিয়াবাদেরপর লাচিত বৰফুকনের যুচ্চ মূর্তি সেই মূর্তির এটা অংশ ইতিমধ্যে এই স্থানত আহি উপস্থিত পাইছেহি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে যি আসলে জাতীয় বীর লাচিত বৰফুকনক বিশ্বৰ বুকুত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে ধরনের আসনি হাতত লৈছিল তাৰে এটা অন্যতম আসনি আছিলে যোরহাটর ঐতিহাসিক হোলোঙাপাৰস্থিত লাচিত মৈদামত লাচিত বৰফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্প নির্মাণ করার এক বৃহৎ আসনি লৈছিলে যি আসনি আসলে 150 কোটি টকার এটা বৃহৎ আসনি গ্রহণ করেছিলেন আর সেই আসনির কাম দ্রুতগতিত চলিছে এই মুহূর্তে যদি কও প্রায় 60% কাম এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে আর তাতোক ডর কথা যি আসলে ইয়াতে 150 ফুট উচ্চতার যাচিত বৰফুকনের মূর্তি সেই মূর্তি যেহেতু স্থাপন হব আর 2024 বর্ষর জানুয়ারি মাহত এই সাংস্কৃতিক প্রকল্প রাইজর কারণে মুক্তি করা হব 2024 লোকসভা নির্বাচনের পূর্বে ইতিমধ্যে কালি বিয়লির ভাগত দিল্লির গাজিয়াবাদেরপর লাচিত বৰফুকনের যুচ্চ মূর্তি সেই মূর্তির এটা অংশ ইতিমধ্যে এই স্থানত আহি উপস্থিত পাইছেহি